আইনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত। মাননীয় মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের টাকা 26 এপ্রিল আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছেন। এ নিয়ে আগেই আপনাদের আপডেট জানিয়েছি এবং দুদিন ধরে জানাচ্ছি কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে। ইতিমধ্যে আজকে ছাত্রছাত্রীদের ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে। আপনাদের প্রমাণ সহকারে সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইওনো SBI অর্থাৎ স্টেট ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপ, সেখান থেকে কিন্তু এই মিনি স্টেটমেন্টটি নেওয়া। 28 এপ্রিল 2023 অর্থাৎ আজকের তারিখেই টাকা ক্রেডিট হয়েছে। GOWB গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই টাকাটি পাঠানো হয়েছে। আলিপুর ট্রেজারি থেকে এই টাকাটি ছাড়া হয়েছে। আপনারা জানেন স্কলারশিপের টাকা আলিপুর ট্রেজারি থেকেই কিন্তু দেওয়া হয় এবং 30,000 টাকা কিন্তু এই ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এখন বলতে পারেন যে এত টাকা কিসের জন্য? যে ছাত্রের আপনাদের আমি এই ব্যাংকের মিনি স্টেটমেন্টটি দেখাচ্ছি উনি কিন্তু বর্তমানে MSc করছে। যেহেতু MSc করছে অর্থাৎ বড় ক্লাস, এর জন্য কিন্তু এনাকে এত টাকা দেওয়া হয়েছে। এবং ঐক্যশ্রী ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ক্লাস অনুযায়ী দেওয়া হয়। 12,000, 18,000, কেউ বা 30,000, কেউ 35,000 টাকা কিন্তু পেয়ে থাকে, সেটা ক্লাস অনুযায়ী। মূলত বুঝতেই পারছেন যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অথবা ঐক্যশ্রী প্রকল্পের টাকা কিন্তু পাঠানো শুরু হয়েছে। যারা এতদিন পর্যন্ত ঐক্যশ্রী অথবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাননি আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন। আজকে থেকে কিন্তু টাকা পাঠানো শুরু হয়েছে। তো কারা কারা আজকে টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই ছাত্রের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন, স্টেট লেভেল পর্যন্ত ভেরিফাই হয়ে গিয়েছে, ব্যাঙ্ক স্ট্যাটাসের জায়গায় কিন্তু ম্যাচ হয়ে গেছে, তাছাড়াও লট জেনারেট হয়ে গেছে, লট জেনারেটের যে নম্বর সেটাও কিন্তু শো করাচ্ছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় আন্ডার প্রসেস লেখাটি শো করাচ্ছে। এখানে আন্ডার প্রসেস কিন্তু শো করাচ্ছে, তা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। তো যাদের এখানে আন্ডার প্রসেস শো করাচ্ছে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিন। ঐক্যশ্রী এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে। দুদিনের মধ্যে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। এখানে আজকের তারিখটা কিন্তু দুদিন পর শো করাবে এবং UTR-এর নম্বর কিন্তু একটি জেনারেট হয়ে যাবে। তো যাদের এখানে আন্ডার প্রসেস শো করাচ্ছে তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আজকে চলে এসেছে, আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন। এখন আমরা দেখে নিচ্ছি এই স্কলারশিপগুলোর স্ট্যাটাস কীভাবে চেক করবেন। যদি ছাত্রছাত্রী SC ST কাস্টের মধ্যে হয়ে থাকে তাহলে গুগলে এসে সার্চ দেবেন SBM CM স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, উপরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবেন। এরকম যদি কোনো পপ আপ শো করায় তাহলে এখানে রয়েছে ক্লিক হেয়ার, এটার উপরে ক্লিক করে দেবেন। এরকম কিন্তু ইন্টারফেস খুলে যাবে, এখান থেকে সিলেক্ট করে নেবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এরপরই রয়েছে প্রসিড। তো এই প্রসিড বাটনের উপরে ক্লিক করে দেবেন, এখানে অ্যাপ্লিকেশন আইডি নম্বরটি বসিয়ে দেবেন, এরপর প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। যদি এরকম করে আপনি স্ট্যাটাস চেক করতে না পারেন তাহলে এই হোম বাটনে চলে আসবেন। এখানে অ্যাপ্লিকেন্ট লগইন বলে একটি অপশন পেয়ে যাবেন, সেখানে আপনি লগ ইন করে কিন্তু স্ট্যাটাস চেক করে নিতে পারেন। যদি ছাত্রছাত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকে তাহলে গুগলে এসে সার্চ দেবেন ঐক্যশ্রী লিখে, উপরে যে সাইটটি দেখতে পাচ্ছেন WBMDFC scholarship.org এটার উপরে ক্লিক করে দেবেন। এরকম হোম পেজটি খুলে যাবে, একদম উপরে তুলে নেবেন, নিচেই রয়েছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে, যে ডিস্ট্রিক্টে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে এখান থেকে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে প্রথমত সিলেক্ট করে নেবেন ইয়ারটি, এরপরই রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আবারও একবার আপনি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নম্বর যে কোনো একটি এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন, এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর নিচেই রয়েছে সাবমিট, এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর আপনার স্ট্যাটাসটি শো হবে। মূলত বুঝতেই পারছেন এভাবে কিন্তু আপনাকে স্ট্যাটাস চেক করে নিতে হবে। যাদের ঐক্যশ্রী অথবা স্বামী বিবেকানন্দ করা ছিল আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন, আজকে কিন্তু টাকা আসতে পারে। যদি আজকে না আসে তাহলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে। এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।